সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অপমানজনক দাবি করে তা প্রত্যাহারের আলটিমেটাম ও একদফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দুপুর 12টার মধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করা না হলে 12টার পর সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। সোমবার ভোর 4টার দিকে এক ভিডিও বার্তায় কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে তা অপমানজনক। ওনার সেই বক্তব্যের পর সন্ধ্যা থেকে চাকরি প্রার্থী ও কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তারা সেই বক্তব্যের প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে হল থেকে নেমে আসেন। সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা রাজপথে নামেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষার্থী সমাজের প্রতি যেই বিরূপ এবং অপমানজনক মন্তব্য প্রধানমন্ত্রী করেছেন তাকে অবশ্যই আগামীকাল 12টার মধ্যে সেই বক্তব্য এক্সপাঞ্জ করতে হবে। আমরা আরও একটা জিনিস স্পষ্ট করতে চাই, শিক্ষার্থীরা যে স্লোগানটি এই কর্মসূচিতে দিয়েছিল সেটি হচ্ছে তুমি নই আমি নই রাজাকার রাজাকার, অর্থাৎ আমি কিংবা তুমি কেউই রাজাকার নই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারদলীয় ছাত্র সংগঠন সরকারের বিভিন্ন দায়িত্বশীল এমপি এবং মন্ত্রী পদের মতো দায়িত্বশীল জায়গা থেকে একটি গুজব ছড়ানো হচ্ছে। তারা বলতে চাচ্ছেন শিক্ষার্থীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। শিক্ষার্থীরা কখনোই নিজেদেরকে রাজাকার হিসেবে সাব্যস্ত করেনি, শিক্ষার্থীরা বারবার বলেছে আমরা রাজাকার নই। স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ।